সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমবাড়িঘাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। দর্শক, আজকে আমবাড়িঘাট থেকে আমি আপনাদেরকে দেখাবো সাইওয়াল সার গরু আজকে কী দামে কেনা বেচা চলছে এই আমবাড়িঘাটে। এখানে দেখতে পাচ্ছি আমরা দুইটি সাইওয়াল সার গরু নিয়ে দাঁড়িয়ে আছেন একসঙ্গে, একটি সাইওয়াল এবং একটি ওইটা কি, ওইটা কী জাতের, ওইটা ওইটাও সাইওয়াল না, এক জোড়া সাইওয়াল। দেখুন অনেক সুন্দর আকৃতি, দর্শনীয় দেখতে, সুন্দর অনেক। সাইওয়াল এগুলা কিন্তু দর্শক সাহেব আলী ভাইয়ের কালেকশন। আমরা সবসময় বলে থাকি সাহেব আলী ভাইয়ের কালেকশন কিন্তু হাটের সেরা কালেকশনগুলোই কিন্তু সাহেব আলী ভাইয়ের কাছে থাকে। তার নমুনা দেখুন, প্রত্যেকটি হাটেই তার কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য থাকে এবং যে সারগুলোগুলি কিন্তু উনি হাটে নিয়ে আসেন প্রত্যেকটি কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর হয়। এই দেখুন, এটা বয়স কেমন? দুই দাঁত করে বয়স দর্শক, দুই দাঁত করে বয়স। আমরা দাম শুনব, এটা এটার দাম কত? জোড়াটা 230। দর্শক শুনলেন যে এক জোড়া এই যে সাইওয়াল দেখালাম 230, মানে 230,000 টাকা দাম চাচ্ছেন। কাস্টমার কত বলে এখন পর্যন্ত? কেউ ভাঙে বলতেছে, কেউ 200 পর্যন্ত বলতেছে না। এলা ওজন কেমন হবে রে ভাই? 5 মনের বেশি হবে এটা? 4.5 মন হবে? 4.5, 4.5, এটা 4, এটা 4.5, এটা 4। কত হলে বিক্রি করবে এটা আলী ভাই? লাস্ট কত হলে বেচবে? লাস্ট কত হলে বেচবে, মানে কত হলে বেচবে, মানে 2 লাখের উপরে? দর্শক শুনলেন যে 2 লক্ষ টাকার উপরে হলে এই যে এক জোড়া সাইওয়াল সার গরু দেখতে পাচ্ছেন আজকে আমবাড়িঘাট থেকে বিক্রি করবেন। তো দর্শক আমরা আরও দেখি, দর্শক দেখুন আমার সামনে একটি সার গরু নিয়ে দাঁড়িয়ে আছেন, আমরা শুনবো এটা কী জাতের। এটা সাইওয়াল জাত না? দর্শক দেখুন অনেক বড় একটি সাইওয়াল জাত জাতের সার গরু। এটা বয়স কেমন হয়েছে ভাই? দুই দাঁত বয়স না? ওজন কেমন হবে এটার? 5 মন হবে না, একটু টান হবে মনে হয়, 5 মনের নিচে হবে মনে হয় আর কি। দর্শক শুনলেন যে 5 মনের একটু কাছাকাছি চলে যাবে, প্রায় 5 মনের কাছাকাছি আনুমানিক একটা ধারণা। দাম কত যাচ্ছেন ভাই এটার? 15, 1,15,000 চাচ্ছেন। আর কাস্টমার কত বললো এখন পর্যন্ত? 6-এর নিচে বলে, 6-এর নিচে। কত হলে আশা করতেছেন, কত হলে বেচবেন? আমার উপরে হলে তো ভালো হয়, 5 হলে ভালো হয়, 10 হলে ভালো হয়। 1,05,000 টার্গেট কত আপনার? 5 হলে দেবো। দর্শক শুনলেন যে 1,05,000 টাকা হলে এই যে সাইওয়াল জাতের এই যে সার গরুটি দেখতে পাচ্ছেন আমার সামনে আজকে আমবাড়িঘাট থেকে উনি বিক্রি করবেন। আমরা আরও দেখি পাশে, আরও দেখতে পাচ্ছি লাল রঙের একটি সাইওয়াল সার। এই যে দেখুন একটি লাল এবং একটি, ভাই এটা কী জাতের? এটা আপনার না, এটা কার? গরুওয়ালা নাই, বর্তমানে নেই। দর্শক ওনার জন্য আমরা দামটা জানাতে পারলাম না, কিন্তু অনেক চমৎকার আকৃতির একটি সাইওয়াল সার ছিল। আমরা আরও দেখি, দর্শক দেখুন এক জোড়া সাইওয়াল, সাইওয়াল জাত না? দাম চলছে, দাম কিন্তু চলছে এখানে, দেখি কি বলে, কত বলে ভাই? সম্ভবত বিক্রি হয়ে গেল, কত দিলেন? কত টার্গেট কত করতেছেন জোড়াটা?
1,75,000 টাকা সম্ভবত দাম দিলেন কিন্তু উনি বিক্রি করলেন না, 75,000 টার্গেট নিয়ে আসছেন। তো দর্শক আমরা আরো দেখবো এই সমস্ত সাইওয়াল শালগরু আজকে কি দামে কেনা বেচা চলছে। দর্শক দেখুন এটা কি জাত, সাইওয়াল জাত, সাইওয়াল জাত। এটা কি দাঁতছে? এটা না, দাঁত নাই, দাঁত নাই, ও দাঁত সার। এটার দাম রাখছেন কত ভাই? চাওয়া দাম 80। চাওয়া দাম 80। আর কাস্টমার কত বললো? 70 বলে, 70 ভাঙ্গি বলে। আপনি কত আশা করতেছেন, কত হলে ছাড়বেন? 75। দর্শক শুন দেখুন অনেক সুন্দর একটি সাইওয়াল সার 75,000 টাকা হলে আজকে আমবাড়িয়ার থেকে বিক্রি করবেন। দর্শক আমরা আরো দেখি সামনে আরেকটি দেখতে পাচ্ছি, একটি সাইওয়াল, সম্ভবত সাইওয়াল, সাইওয়াল না, এটা বয়স কেমন হচ্ছে বাবা? আগর অদাঁত সার, এখনো দাঁত হয়নি। দাম কত রাখছেন এটার? 75। আর কাস্টমার কত বলে? 70 ভাঙতে বলতেছে। 70 ভাঙবে? না। কত আশা করতেছো ভাই লাস্ট? আমার বলে দেখি। হ্যাঁ, 70-এর উপরে। দর্শক শুনলেন 70 কিংবা 70-এর উপরে হলে উনি বিক্রি করবেন আজকে আমবাড়িহাটে এই সাইওয়াল সারগরুটি। তো আমরা আরও দেখি দর্শক, আমরা আরও দেখব। দর্শক দেখুন এটা কি জাতের ভাই? এটা সাইওয়াল, সাইওয়াল। বয়স কেমন হচ্ছে? বয়স হয় না, আগত আছে। অদাঁত সার দেখুন দর্শক, এখনো দাঁত হয়নি। দাম কত রাখছেন ভাই? এটা দাম 82, 82 চাওয়া দাম। আর চাচা কত বলতেছেন? 75 বলছেন। আপনি কত লাস্ট কত হইলে ছাড়বেন? এটা লাস্টে 7,000 চাইছে। 77। দর্শক 75,000 টাকা চাচা দাম দিয়েছেন আর উনি লাস্ট 77,000 টাকা চাচ্ছেন। 77,000 টাকা হলে এই যে সাইওয়াল সার গরুটি দেখতে পাচ্ছেন আজকে আমবাড়িয়ার থেকে বিক্রি করবেন। চাচা আজকে বাজারটা কেমন? আপনি তো এই বাজারের বহুত পুরাতন ব্যবসায়ী। হ্যাঁ, লিমিটের ভিতর আছে আজকে। আজকে লিমিটের মধ্যে আছে, একটু কম আগের থেকে। আমরা তো দেখতেছি যত দিন যাচ্ছে দাম কিন্তু কমতেছে। এটা কতদিন চলবে? এইভাবে কমতে থাকবে, এক মাস আরো, আরো এক মাস কমবে। হ্যাঁ ইনশাল্লাহ। তো দর্শক শুনলেন যে একজন অভিজ্ঞ এবং পুরাতন ব্যবসায়ী এই আমবাড়িহাটের, এবং আমবাড়িহাটের কিন্তু সভাপতি উনি, উনি কিন্তু এই কথাটা বলে দিলেন যে আগামী এক মাস পর্যন্ত কিন্তু দাম কিন্তু কমতেই থাকবে, ডে বাই ডে কিন্তু কমবে। আপনারা যারা এখন এই মুহূর্তে খামারে রাখার জন্য যে সমস্ত সার গরু কিংবা যে কোনো ধরনের গরু ক্রয় করতে চান, তারা কিন্তু এই মুহূর্তে আপনারা ক্রয় করতে পারেন, কারণ পরবর্তীতে কিন্তু এই সমস্ত সার গরুর দাম কিন্তু আবার বৃদ্ধি পেয়ে যাবে। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। তো দর্শক আমরা বিদায় নিব আজকে এখান থেকেই। আসসালামু আলাইকুম।